বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2022-2023 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং আমার ডানে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরএ এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মোটা দেখে আমরা এমনি শুনছি এই বাজেটকে এক কথায় অনেকেই নানাভাবে চিত্রায়িত করেছেন আপনার সহ। সো মোটা দাগে যদি বলা হয় যে এই বাজেটের ইতিবাচক বৈশিষ্ট্য কি আপনার চোখে পড়েছে এবং নেতিবাচক তো আমরা শুনছি, সেটিও যদি একটু বলেন। ধন্যবাদ। মোটা দাগে আসলে ইতিবাচক নেতিবাচক কোনোটাই বলা যাবে না, তবে আমি বলবো যে শুরুতেই কিছু চেষ্টা করা হয়েছে, খুব সীমিত আকারে চেষ্টা করা হয়েছে যে বর্তমান যে চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জগুলোর প্রেক্ষিতে কিছু পদক্ষেপ। কিন্তু প্রথম ইতিবাচক দিক হচ্ছে যে এই চ্যালেঞ্জগুলোকে অন্তত আইডেন্টিফাই করতে পেরেছেন, ওনারা আইডেন্টিফাই করেছেন, এটা একটা ভালো দিক। অনেক সময় থাকে যে আমাদের একটা একটা অস্বীকার করারই সিচুয়েশনটাকে আমরা অস্বীকার করি, একটা ডিনায়াল সিন্ড্রোমের মধ্যে থাকি, কিন্তু এই প্রথমবারের মতো দেখলাম যে এই যে ছয়টি চ্যালেঞ্জ যে আনলেন ওনারা এটা বাস্তবতার সাথে মিল রেখেই করেছে, এটি একটি বিষয়। তারপরে কিন্তু নেতিবাচক দিকটা যে এই চ্যালেঞ্জগুলোর প্রেক্ষিতে আমরা কী পদক্ষেপ নিলাম সেইখানে আসলে বিস্তারিত আলোচনার বিষয়। চ্যালেঞ্জগুলোর প্রথমেই যদি মূল্যস্ফীতির কথা বলি, এবং এটাই তো সারা বিশ্বজুড়ে এখনকার সমস্যা, বড় সমস্যা, তো এখন এই মূল্যস্ফীতির প্রেক্ষিতে কী কী ধরনের পদক্ষেপ ওনারা নিয়েছেন, এবং এই কোভিড পরিস্থিতির আগে সবাই আলোচনা করছেন, এখানে আহসান ডক্টর আহসান মনসুর ভাইও আছেন, সবাই মিলে যে ধরনের সুপারিশমালাগুলি দিচ্ছিলেন সেইগুলোর বাস্তবায়নটা প্রতিফলনটা কতখানি হয়েছে। আমি দু একটা উদাহরণ যদি দিতে চাই, যে প্রথম কথা হচ্ছে যে এই যে বাজেটটা এমন একটা সময়ে প্রণীত হলো, কোভিড থেকে মুক্তি এখনো পাই নাই, যদিও এটা নাম দেওয়া হয়েছে কোভিড উত্তরকালীন, কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের পথে ইত্যাদি, কোভিড থেকে তো আমরা আসলে মুক্তি পাইনি। এখন এটার স্কেলটা কমেছে যেহেতু ভ্যাকসিনেশন বেড়েছে, কিন্তু আননোন একটা ডিজিজ, এটা কীভাবে কতখানি স্প্রেড করবে এটা কিন্তু আমরা জানি না। অনেক দেশে কিন্তু সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে অনেক এটার মাত্রাটা বেশি, চীন তো এখনও লকডাউনের মধ্যে আছে, আমাদের দেশে একটু একটু করে বাড়ছে, সেটি একটি বিষয়। আরেকটা হচ্ছে যে তার উপরে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেটার প্রেক্ষিতে যে ধরনের সংকট সৃষ্টি হয়েছে, এবং নোবডি নোজ যে এটা এনি টাইম সুন চলে যাচ্ছে কিনা, এবং এই প্রেক্ষিতে আপনার আন্তর্জাতিক সংস্থাগুলো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক, তারা যে প্রাক্কলন করেছে যে সারা বিশ্বের যে অর্থনৈতিক এখন সমস্যা, এটা কিন্তু অনেক দেশে এক ধরনের মন্দাভাব, রিসেশন আসবে, এবং স্ট্যাগফ্লেশন জানেন যেটা, যে যখন উচ্চ মূল্যস্ফীতি কিন্তু অন্যদিকে প্রবৃদ্ধিটাও ডাল হয়ে যায়, তখন একটা, এটা 70-এর দশক থেকে এই পর্যন্ত কিন্তু বিশ্ব আর দেখেনি। এরকম পরিস্থিতিতে যে সমস্ত দেশে 2% আপনার মূল্যস্ফীতি ছিল 8% হয়ে গেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এরকম সমস্ত দেশগুলোতে আমরা কী করলাম যে এখানে প্রথম কথা হচ্ছে আমি লক্ষ্যমাত্রাটা কী দিলাম, আগামী বছর 5.6% মূল্যস্ফীতি হবে, ধরেই নিলাম যে আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যাব এক বছরের মধ্যেই, মুক্তি পাবো, তারপরে আমরা এমন কিছু পদক্ষেপ নিব যেটা কিনা আমাদেরকে খুব ভালো ফলাফল দিবে, এটি একটি। কিংবা সারা বিশ্ব যদি মুক্তি না পায় আমরা এককভাবে মুক্তি পেয়ে আমরা এগিয়ে যাব, এই ধরনের একটা অনুমিতি, এই অনুমিতিটার মধ্যে একটা আসলে বাস্তবতা বিবর্জিত একটা অনুমিতি। তারপরে যদি মূল্যস্ফীতিটা আমরা বলে থাকি যে আমাদের দেশের একটা অন্যতম অংশ হচ্ছে আমদানিকৃত কারণে মূল্যস্ফীতি, আমদানি পণ্যের মূল্য অত্যন্ত বেশি হারে বেড়ে গিয়েছে সেজন্য, তো সেইখানে আমরা যদি কয়েকটা ধরুন নিত্য প্রয়োজনীয় পণ্যের যেগুলো লাগে, গম, চাল, ডাল, ভোজ্য তেল, চিনি ইত্যাদি, এই ধরনের আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলির উপরে আপনার কর কিছুটা এখন কর রেয়াত দিলে তাহলে সাধারণ মানুষের এটা ভোগের জন্য সুবিধা হতো, যাদের আয়ের উপর একটা চাপ পড়ছে, সেরকম কিন্তু একটা পদক্ষেপ দেওয়া যায়নি, কিছুটা এটা কিন্তু দেওয়া যেত, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যারা নিম্ন আয়ের, সীমিত আয়ের, যেমন ধরুন করমুক্ত আয়ের সীমা 3 লাখ টাকা আছে এখন, এটাকে 3.5 লাখ করা যেত খুব সহজে, এমন কোনো, হ্যাঁ কেমন, হ্যাঁ হ্যাঁ ভারতে কিন্তু আরও বেশি,
তো সেখানে আমরা কিন্তু আরেকটু বেশি করতে পারতাম। কিন্তু তার বিপরীতে দেখুন অন্য যারা অন্য ধরনের যারা আয় করছে একটু বেশি, তাদের জন্য কি সুবিধাটা, যেমন বেতনের বাইরে যে ভাতা থাকে অ্যালাউন্স, যেমন ধরুন আপনার বাড়ি ভাড়া কিংবা যাতায়াত কিংবা স্বাস্থ্য ইত্যাদির জন্য একটা অ্যালাউন্স যেটা হয়, এই অ্যালাউন্সের উপর এটা করমুক্ত আয়ের সীমাটা 5.5 লাখ টাকা থেকে 10 লাখ করা হলো, ওইখানে কিন্তু একটা রেয়াত দেওয়া হলো, একটা স্বস্তি দেওয়া হলো। তো ওখানে রেভিনিউ লস হচ্ছে না, এখানে যদি রেভিনিউ লস হয় সেরকম। আরেকটা হচ্ছে যে ইনভেস্ট যদি করি আমরা বেতন থেকে, যদি যদি আমরা একটু সঞ্চয় করতে পারি, আমরা সঞ্চয়পত্র কিনি কিংবা FDR কিনি, সেখানে একটা আমরা ইনকাম বছরের শেষে আয়করের উপর একটা রেয়াত পাই, সেটা ছিল 10% পেতাম, এখন পাবো যারা করছেন, এটাকে বাড়িয়ে এখন 15% করা হয়েছে, সেখানেও তো সরকারের তাহলে আয় একটু ইয়ে হলো, কমবে। তো ওইগুলো চিন্তা করছে না একদিকে, আরেকদিকে ছোট একটা জিনিসের জন্য আমরা করছি, তাহলে আমি কীভাবে যারা কম আয়ের যারা নিম্ন মধ্যবিত্ত তাদেরকে কীভাবে আমি সাশ্রয় দিলাম, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে আপনার আরও একটি আর্থিক পদক্ষেপ যে সামাজিক সুরক্ষার মাধ্যমে এটার এটার বিস্তৃতিটাকে আরও বাড়ানো, কলেবর বাড়ানো এবং এটার পরিমাণ বাড়ানো। তো এখন আপনি যদি দেখেন সামাজিক সুরক্ষার যে বাজেটটা, সেইখানে আপনার বাজেটের অংশ হিসাবে 1.89% বাড়ানো হয়েছে, কিন্তু ওটার মধ্যে আবার সেটার পেনশন আছে সরকারি কর্মচারীদের, সেই পেনশনের অংশটার বৃদ্ধি কিন্তু 21% উপরে হয়েছে। তো এই যে একটা প্রথম কথা যে এটা এই সামাজিক সুরক্ষা বাজেটটার মধ্যে ঢুকেছে, এটি একটি, তারপরে আবার এটার মধ্যে ডিসপ্রপোর্শনেট একটা ইনক্রিজ, এবং সেখানে বেশ কিছু আপনার যদি আপনি ভাগ ভাগ করে দেখেন বেশ কিছু প্রকল্প যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু বরাদ্দ কম হয়েছে, যেমন খোলা বাজারে পণ্য বিক্রি OMS যেটা বলি, গত বছরের চাইতে এই বছরে 11.5% কমে গেছে, যেখানে আমরা বলছি এখন প্রয়োজন বেশি সেখানে কেন কমানো হলো, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে ভাতার ক্ষেত্রে খুব কমই কিন্তু ভাতা একমাত্র প্রতিবন্ধীদের জন্য 750 টাকা থেকে 850 টাকা করা হয়েছে, এই 500, 700, 750 এই সমস্ত টাকা দিয়ে, এই পরিমাণ টাকা দিয়ে কিন্তু কিছুই হয় না। তো আমরা তো কিছুদিন আগে একটা হিসাব করে দেখেছিলাম যে মানুষের যে প্রতিদিনকার খাওয়ার জন্য যে পরিমাণ আমরা কয়েকটা নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলার ধরুন আমি দিনে কতটুকু ডাল খাই, এরকম একটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব আছে, সেই পণ্যগুলোকে একটা নিয়ে হিসাব করলাম যে যদি কেউ মাছ মাংস না খায় 4 জনের পরিবারের জন্য 8000 টাকার মতো লাগে শুধু শুধু খাওয়া, কম্প্রোমাইজ ডায়েট মাসে, হ্যাঁ হ্যাঁ মাসে যদি আমি মাছ মাংস যোগ করি তাহলে কিন্তু এটা আরও 21,000 মতো বেড়ে যায়, যেহেতু ওগুলোর বেশি দাম। তারপরে যদি একটা বেডরুমের বাসার কথা চিন্তা করি তাহলে সেটা আরও বেশি বেড়ে যাচ্ছে, এই পরিমাণ খরচ যেটা সেটা যে আপনার বিভিন্ন খাতে যারা কাজ করছেন মজুরির কিন্তু এত বেশি না, অ্যাভারেজ মজুরি সমস্ত শিল্পগুলোতে। হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে কোনো কোনো পরিবারে আপনার 2 জন কাজ করে সেটা দিয়ে, কিন্তু 2 জন করলেও পোষাচ্ছে না। তো এরকম যখন পরিস্থিতি তখন আমি কিভাবে বলি যে মূল্যস্ফীতিটাকে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করা হয়েছে, আমার প্রথম প্রাথমিক বক্তব্য এটা। আসবো আবার আপনার কাছে ডক্টর আহসান মনসুর। বাজেট তো স্বাভাবিকভাবেই একটা গতানুগতিকতা থাকি, সত্যি কথা বলতে একটা বাজেটের 90% হয়তো আগের বাজেটেরই চলমান প্রক্রিয়া, অর্থাৎ বেতন ভাতা তো দিতেই হবে, আমার চলতি হিসাব যেটার বাসে মানে পেট্রোল খরচ, কাগজ কেনা, বলপয় পেন্সিল ইত্যাদি ইত্যাদি, ঘর বাড়ি ঘর ভাড়া, অফিস ভাড়া ইত্যাদি দিতেই হবে, তো এগুলো খরচগুলো সব থাকে। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামেও কিন্তু চলমান খরচটা কিন্তু একটা বিশাল, কারণ প্রকল্প তো আর বন্ধ করা যাবে না, প্রকল্প চলতে থাকে এবং একসময় যখন শেষ হয়ে যায় তখন একটা আরেকটা অ্যাড হয় বা ইত্যাদি। কাজেই বাজেটে আমরা যেটাকে বলি যে নতুন সন্নিবেশ করানো, সেটা কিন্তু খুব একটা বেশি নয়, সেটা হচ্ছে যে ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্টটা কোথায় হবে সেটা একটা খরচ, সেটাকে ধরা হয়, আর যেটা হলো নতুন কোনো কিছু অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে ইত্যাদি বা বড় কোনো প্রকল্প, বড় কোনো ইনিশিয়েটিভ যদি নেওয়া হয়, কিন্তু বড় কোনো ইনিশিয়েটিভ এবছর সেভাবে নেওয়া হয় নাই এবং যুক্তিসঙ্গত কারণে। প্রথমত আমি যেটা বলবো, একটু ক্রেডিট দেবো গভর্নমেন্টকে যে এবার বড় আকারের বাজেট সেভাবে দেওয়া হয়নি, বাজেটের সাইজটা ইকোনমিক যে ইকোনমির যে সাইজ তাতে 15.2% এবং সেটা যদি আগের 10-12 পুরোটা বাজেট দেখি সেই হিসাবে কিন্তু অনেক কম,
সেদিক থেকে আগের চেয়ে বেশি, মানে গড় হিসাবে কম, মানে ইসে আনুপাতিক হারে, আমাদের জিডিপির আনুপাতিক হারে সবচেয়ে কম হচ্ছে এবছরের বাজেট। এবং সেটা যুক্তিসঙ্গত এই জন্য বলব যে মন্ত্রী মহোদয় বলেছেন যে এবছরের বাজেটের দুটো দিক, একটা হচ্ছে চাহিদাকে সংকোচন করতে হবে, আরেকটাকে আরেকটা হচ্ছে সাপ্লাইকে বাড়াতে হবে। এবং দুটোই স্টেটমেন্টই যুক্তিসঙ্গত, কারণ চাহিদাকে কমাতে হবে এই কারণে যে আমাদের এখন সামগ্রিক অর্থনীতিতে একটা টানাপোড়েন চলছে, বিশেষ করে ইম্পোর্টটা খুব বেড়ে গেছে। ইম্পোর্ট এখনও কম, কিছুটা কমার পরেও প্রবৃদ্ধিটা এখনও 40% উপরে আছে, 43%। সেটা অনেক বেশি হওয়ার কারণেই আমাদের ট্রেড ইমব্যালেন্সটা এখন যেভাবে যাচ্ছে তাতে প্রায় $32-33 billion মতো আমাদের ট্রেডের ইমব্যালেন্সটা হবে। এবং কারেন্ট অ্যাকাউন্টেও ডেফিসিটটা প্রায় $17-18 billion হতে যাচ্ছে, যেটা এর অর্ধেকও কোনো দিন হয়নি আমাদের সত্যিকারের অর্থে। তো সেই সেই সেটাকে ট্যাকেল করতে গেলে আমাকে চাহিদা কমাতে হবে, সেদিক থেকে মন্ত্রী মহোদয়ের স্টেটমেন্ট ইজ রাইট। এবং বাজেটের সাইজটাকে কিছুটা আমি বলবো যে কমের মধ্যেই রাখা হয়েছে, ব্যয় বেড়েছে একটু কিন্তু সেটা ওই আনুপাতিক হারে সেভাবে বাড়ে নাই। দ্বিতীয়ত জিনিস যেটা হচ্ছে যে উনারা বলেছেন যে উনারা মূল্যস্ফীতিকে কমাবেন, 5.6 নামিয়ে আনবেন। সরকারি হিসাবে মূল্যস্ফীতি যেটা দেখানো হয় সেটাকে আমরা অনেকেই সেটাকে একটু গ্রেন অফ সল্ট দিয়ে দেখি, যেটা হয়তো আর চাইতে অনেক বেশি হবে, হয়তো 10-12% হতে পারে বর্তমান প্রেক্ষাপটে। তো যাই হোক, এটা একটা উচ্চ পর্যায়ে আছে এবং এই উচ্চ পর্যায় থেকে এটাকে নামিয়ে আনতে হলে, এবং উচ্চ পর্যায়ের জন্য আমরা সরকারকে কোনো দোষ দিচ্ছি না, এটার মূলে হচ্ছে বিশ্ব পরিস্থিতিটাই দায়ী। বিশ্বের সব জায়গাতেই দাম বেড়ে, মূল্যস্ফীতির অভিঘাত চলে এসছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই মে মাসে ইনফ্লেশন হচ্ছে 8.6%, যেটা তাদের গত 40 বছরে এটা হয়নি, এবং তার আগে এটা ছিল হয়তো 1-1.5% এরকম, তার বেশি কোনো দিনও হয়নি তাদের। তো সেখানে আমাদের তো অবশ্যই আমরা তো এমনি সাধারণত 6% থাকি, সেখানে আমাদের 6.3% হওয়া এটা যুক্তিসঙ্গত আমার কাছে মনে হয় না, আমাদের তো একটু বেশিই হবে। তো এইটাকে নামিয়ে আনার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা তেমন কোনো বড় রকমের আমি কোনো কিছু কিন্তু দেখছি না। হ্যাঁ, বাজেটের সাইজটা একটু ছোটো আছে সেটা ঠিক আছে, কিন্তু বাজেটের মধ্যে যে বিশাল ভর্তুকিটা আছে সেই বিশাল ভর্তুকিটাকে কি অ্যাড্রেস করা হয়েছে? না, এটা কিন্তু বাড়ছে, এটা বাড়ছে। গত বছর ব্যাপকভাবে বেড়েছে, মানে যেটা শেষ হতে যাচ্ছে, এবং আগামী বছর এটা আরও বাড়বে। এবং এখানে বলা হয়েছে 72,000 কোটি টাকা বা 2টা পদ্মা ব্রিজের সমান সাবসিডি দিচ্ছি আমরা, এটা একটা বিশাল বিশাল অঙ্ক। 2টো পদ্মা ব্রিজ আমরা খেয়ে ফেলছি সাবসিডি হিসাবে একটা বছরে, এটা থেকে ভবিষ্যতে আর কোনো রিটার্ন আসবে না। পদ্মা ব্রিজ তো আমরা 50 বছর পরে হয়তো ইনশাল্লাহ দেখতে পারবো এবং ওটা থেকে আমরা বেনিফিট পাবো। তো এখন কথা হচ্ছে যে সাবসিডি, তারপরেও আবার যেটা মন্ত্রী মহোদয় স্বীকার করেছেন যে এটা কিন্তু একটা সফট নাম্বার, এই এটা আরও বাড়তে পারে, এবং এটা 15-20% বেশি হলে অবাক হওয়ার কিছু নাই, কারণ আন্তর্জাতিক পরিস্থিতিতে দাম কী হবে আমরা জানি না, সেটা তো অনিশ্চয়তা। আর আমরা অভ্যন্তরীণ বাজারে মূল্যটাকে অ্যাডজাস্ট করবো কি করবো না সেটাও কিন্তু সরকার বলে নাই। এখানে অনেকগুলো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেমন হ্যাঁ আমরা জানি যে কৃষকের জন্য আমরা সার সস্তায় রাখবো, সাবসিডি দেবো, কিন্তু 15 টাকাতে আমরা এখন দিচ্ছি 100 টাকা কেজির ইউরিয়া, এটা কিন্তু ছিল আগে 40 টাকা, 40 থেকে 100 হয়ে গেল, কিন্তু দাম কিন্তু 15 আমি রাখছি, কতদিন এটা করবো আমি? অ্যামোনিয়াম যেটা ফসফেট জাতীয় সার, সেটা $300 ছিল, সেটা হয়েছে $1200, সেটাও সরকার অ্যাবজর্ব করছে, পাচন করছে না। তো এখানে কিন্তু একটা একটা অভিঘাত তো আছে, এটার এটা তো সম্পদ, এই সম্পদটা আমরা ব্যবহার করছি, একেবারে অ্যাবসলিউটলি সঠিক কিনা জানি না, কৃষককে রক্ষা করার দায়িত্ব আছে, কিন্তু একেবারে 100% প্রোটেকশন দিতে হবে তাও তো না। কৃষকরা কিন্তু দাম কিন্তু ভালোই পাচ্ছে, চালের বাজারে কিন্তু এখন 1300-1400 টাকা করেও ধান বিক্রি হচ্ছে, যেটা বাংলাদেশে কোনো দিন হয় নাই, এবং ভরা মৌসুমে আগামীতে আরও বাড়বে হয়তো। তো এই এই সিচুয়েশনে কিছু পাচন করার সুযোগ হয়তো ছিল, কিন্তু সরকার সেটা রাজনৈতিক কারণে নিচ্ছে না। অন্যান্য জিনিসের দামও কিন্তু সেভাবে ঠিক করা হয়নি, ফলে এখানে একটা 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 উইকনেস রয়ে গেছে। তারপরে আমি বলবো আরেকটা জায়গাতে সরকারকে বিশেষভাবে সচেতন হতে হবে, সেটা হলো একদিকে আমরা বলছি মূল্যস্ফীতি কমাবো, অন্যদিকে আমরা মনিটারি পলিসি বলতে সরকারের কিছু নাই। মনিটারি পলিসিতে আমি ইন্টারেস্ট রেট ফিক্স করে রেখেছি, ইন্টারেস্ট রেট ফিক্স করে মনিটারি পলিসি তো আর কিছু থাকে না,
কারণ ওইটা তো ট্রান্সমিশন মেকানিজমটা অপারেটই করবে ইন্টারেস্ট রেটের থ্রুতে, এটা বাড়ানামা উঠানামার থ্রুতে আমি বাজারকে টাইট করতেছি, ইন্টারেস্ট রেট কমিয়ে দিলে বাজারকে আমি ছেড়ে দিচ্ছি, সেটা তো আমি করতে পারছি না, কিন্তু সেই দুটোতেই আমি ফিক্স করে রেখেছি, ডিপোজিট রেটও ফিক্সড, লেন্ডিং রেটও ফিক্সড। তাহলে মনিটারি পলিসি দিয়ে না থাকলে আমি আমার ইনফ্লেশন কমাবো কী দিয়ে? ইট দ্যাটস এ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, দ্যাটস নট অ্যানসার্ড। দ্বিতীয়ত ফাইনালি যেটাকে বলবো আমি, তাহলে এক্সচেঞ্জ রেটের কী হবে? এক্সচেঞ্জ রেট কি ছাড়া গরু হয়ে থাকবে নাকি এটাকে আমরা একটা স্টেবল পর্যায়ে নিয়ে যাবো? স্টেবল করতে গেলে আমাকে টাকার মানকে বাড়াতে হবে, টাকার মানকে বাড়াতে গেলে আমাকে ইন্টারেস্ট রেটকে বাড়াতে হবে, কারণ ইন্টারেস্ট রেটই হচ্ছে রিটার্ন অন মানি, আমার টাকার ইন্টারেস্ট রেট হচ্ছে টাকার রিটার্ন। এখন ডলারের ইন্টারেস্ট রেট বাড়ছে পৃথিবীজোড়া, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যেকবার ফেড মিটিং করছে এবং দাম ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছে তারা, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ফিক্স করে রেখেছি। তাহলে আমি যদি এটাকে ফিক্স করে রাখি, তাহলে এক্সচেঞ্জ রেটের উপর প্রেশারটাকে আমি কীভাবে অ্যাডজাস্ট করবো? অর্থাৎ এক্সচেঞ্জ রেট এখনও আজকে ছিল 92 টাকা, কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না ইন্টার ব্যাংকে, কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না ইন্টার ব্যাংকে। যদি ট্রানজ্যাকশন না হয় তাহলে কিন্তু আমার আমার ফরেন এক্সচেঞ্জ মার্কেট কিন্তু অচল। এবং যেটা হচ্ছে, যেটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এলসিগুলো সেটেল হচ্ছে না। অর্থাৎ ইন্টার ব্যাংকে যদি টাকা না থাকে, ব্যাংকগুলোতে এলসি সেটেল করবে কাকে দিয়ে? টাকা ডলার তো নাই তাদের কাছে, তাহলে তখন কী হবে? এলসি সেটেল যদি না হয়, কাউন্টার পার্ট ব্যাংকরা বলবে যে বাংলাদেশ ইজ ডিফল্টিং অন ইস এলসি পেমেন্ট, এটা তো আমাদের একেবারেই অ্যাকসেপ্টেবল না। তো এই ইমপ্লিকেশনগুলো নিয়ে ভাবতে হবে, আমি ইন্টারেস্ট এক্সচেঞ্জ রেটকে কোথায় রাখবো না রাখবো, আমাকে সবগুলো পলিসিকে যদি একসাথে আমি ব্যবহার করতে না পারি, আমার এক্সচেঞ্জ রেটকে আমি কন্ট্রোল করতে পারবো না। আর এক্সচেঞ্জ রেটকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, আমার ইনফ্লেশন কন্ট্রোল করতে পারবো না, মনিটারি পলিসি তো আমি ব্যবহারই করতে পারবো না, তাহলে আমার ম্যাক্রো ম্যানেজমেন্টের যে সমস্যা, ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ইনফ্লেশন, এই দুটো সমস্যাই কিন্তু আনঅ্যাড্রেস থেকে যাচ্ছে, এই জায়গাটাতে আমার চিন্তা। তো ডক্টর ফাহমিদা খাতুন, যে ডলারের যে সংকট, এই ক্রাইসিস আসলে কীভাবে উত্তরণ ঘটানো যাবে? আরেকটা হচ্ছে বাজেটটা কতটা, অনেকেই বলছেন যে এটা একটা ব্যবসা বান্ধব বাজেট হয়েছে, জনবান্ধব হয়নি। সো আবার ব্যবসায়ীরা বলছেন যে কোনো কোনো বিশেষ বিশেষ ব্যবসার জন্য সুবিধাটা হয়েছে, সকলের জন্য একই রকম সুবিধাটা হবে না। আচ্ছা, আহসান মনসুর ভাই তো বলেছে ডলারের বিষয়টা, যেটা হচ্ছে যে যেই সিদ্ধান্তটা আগে নেওয়ার কথা ছিল সেটা অনেক পরে এসে নেওয়া হয়। এবং একটা কথা আছে না যে টু লিটল টু লেট, এইরকম একটা জিনিস যে দেখে সারা আমাদের প্রতিযোগী দেশগুলো, তারা কিন্তু বেশ আগে থেকেই তারা তাদের স্থানীয় মুদ্রার বিপরীতে ডলারের মানগুলি কমাত, তাদের স্থানীয় মুদ্রার মানটা কমাচ্ছিল ডলারের বিপরীতে, বিকজ তাদের এক্সপোর্ট কম্পিটিটিভ করার জন্য। আমাদের প্রতিযোগী দেশ ভারত, চীন, ভিয়েতনাম, টার্কি, এই সমস্ত তারা তো 5-50% পর্যন্ত কিন্তু তারা এই ডিভ্যালুয়েশন করে গেছে। তো এখন আমাদের এক্সপোর্টাররা বিরাট একটা প্রতিযোগিতার মধ্যে পড়েছে। আবার অন্যদিকে অফকোর্স একটা ব্যালেন্স করতে হয়, বিকজ আমদানি ব্যয় যদি বেড়ে যায় অসম্ভবভাবে, সেটা আবার ইনফ্লেশনের উপরে চাপ দিচ্ছে। কিন্তু এই যে ধরে দেওয়া, এখনও তো যে বাজেটের মধ্যে বলা আছে আগামী বছর এটা 86 টাকার মধ্যে নাকি থাকবে, 86.something, এখন তো অলরেডি 92 টাকা চলছে। তো এইরকমভাবে তো এই মার্কেট, মার্কেটের মার্কেটকে যদি আমি মানে এটার রুল অনুযায়ী প্লে করতে না দিই, তাহলে কিন্তু ব্যবসাটা ঠিক মতো চলবে না প্রাইভেট সেক্টরে, সেটা নীতিগুলি তো অনেকটা বলা হয়েছে। আর আপনি যেটা বললেন যে ব্যবসা বান্ধব বনাম, আসলে বাজেটটার একটা ফিলোসফিক্যাল একটা গ্রাউন্ড থাকে যে আপনার আর্থিক কিছু পদক্ষেপ দিয়ে, মানে সমাজে সবাই তো এক না, এবং একটা পলিসি দিয়ে সবার সমাজে সবার সমস্যাটাকে সমাধান করতে পারবো না। এই জন্যই আমাকে ডিফারেন্সিয়েটেড এক একটা গ্রুপকে টার্গেট করে করে আমাকে পলিসিগুলো নিতে হয়, যে যার একটু কম তাকে একটু সুবিধা দিলাম, যার একটু বেশি আছে তার কাছ থেকে একটু বেশি নিলাম, এভাবেই তো করতে হয়। তো এখন দেখা যায় যে অনেক সময় আমাদের মতো দেশের বাজেটগুলো, যেখানে একটা যারা একটু শক্তিশালী গোষ্ঠী তারা অনেকটা প্রভাব ফেলতে পারে, চায় এবং অনেক ক্ষেত্রে সফলও হয়, এবং তাদের বলার মতো একটা গ্রুপও থাকে, তাদের অ্যাসোসিয়েশন থাকে, লবি থাকে ইত্যাদি, কিন্তু সাধারণ মানুষের জন্য যেটা থাকে না। এখন যে সমস্ত
কর বিষয়ক যে পদক্ষেপগুলো সেখানে তো দু একটা আমি বললামই, আর তাছাড়া কর্পোরেট ট্যাক্স কমানোর কমাবে এটা সিদ্ধান্ত নিচ্ছে, এটা অনেক দিন থেকেই একটা দাবি ব্যক্তি খাতে যে আমাদের দেশে কর্পোরেট ট্যাক্স এত বেশি হওয়ার কারণে তুলনীয় দেশগুলোতে আরও অনেক কম, তো আমাদের দেশে এটা বেশি হওয়ার কারণে বিনিয়োগ হয় না, আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগকারীরা প্লাস আমার বিদেশি বিনিয়োগকারীরা তারা কিন্তু উৎসাহিত হয় না। তো আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ এটা অবশ্য দরকার, এটা লং মিডিয়াম টু লং টার্মে আমাকে বা আরও উন্নয়নে সহযোগিতা করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, কিন্তু এই মুহূর্তে এটা প্রয়োজন ছিল কিনা একটা চিন্তা, যেহেতু এই যে ফিসক্যাল স্পেস নিয়ে এত কথা হচ্ছে, একদিকে এত ভর্তুকি, আরেকদিকে আমাদের দিতে হবে সামাজিক সুরক্ষা, নানান দিক থেকে কিন্তু একটা অর্থ জোগাড় করার একটা চ্যালেঞ্জ। তো এখন এই সমস্ত আরও কতগুলো পণ্যের উপরে ধরুন কিংবা যে সমস্ত আমদানিকৃত পণ্য যেগুলো কাঁচামাল ইত্যাদির উপরে বিভিন্ন জায়গায় অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যেখানে আমি একটু আগে বললাম যে যাদের একদম দরকার ছিল তারা কিন্তু পর্যাপ্ত পায়নি, এই কারণেই বলা হচ্ছে যে ব্যবসা বান্ধব বাজেট, জনবান্ধব না। আমার মনে হয় যে ব্যালেন্স করতে গেলে সবসময়ই একটা ব্যবসা বান্ধবীটাই প্রাধান্য পায় আসলে সেই দিক থেকে, কিন্তু আরেকটি কথা যেটা বললাম যে আহসান মনসুর ভাই বললেন যে সাবসিডির বিষয়টা, এত বিশাল একটা ভর্তুকির প্রয়োজন হয়ে গেছে এখন আমাদের অর্থনীতিতে, কিন্তু অন্যদিকে আপনি যদি দেখেন যে অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালনের যে লক্ষ্যমাত্রা এবং বাস্তবে যা হয় সেটা তো ট্যাক্স জিডিপি রেশিও জিডিপির এখনও 10% নিচে রয়েছে, কোভিডের কারণে এটা আরও বেশি নিচে পড়ে গিয়েছে এবং বর্তমান অর্থনৈতিক প্রেক্ষিতেই, তো সম্পদটা আমি কোথা থেকে জোগাড় করব এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং ভর্তুকির ক্ষেত্রে কৃষকের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার কাছে আরও মনে হয় যে কৃষকরা আসলে ভর্তুকির চাইতে ওনাদের দাম পণ্যের দাম নিশ্চিত হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক মতো পায় কি না, যদি দেখা যায় যে যে মৌসুমে খুব ভালো ফলন হলো যদি দামটা না পায় পরের মৌসুমে তারা কিন্তু সেটা আর উৎপাদন করে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো দাম পাওয়াটা নিশ্চিত করাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রকিউরমেন্ট, সরকার শুধু অভ্যন্তরীণ উৎস থেকে প্রকিউরমেন্ট করবে না, নিশ্চিত করতে হবে প্রকিউরমেন্টটা দেশের ভিতর থেকে বাইরে থেকে, আপনি দেখবেন অনেক দেশ কিন্তু ইতিমধ্যেই তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিন্তু তারা নানান জায়গা থেকে জোগাড় করছে, এমনকি ভারতও, এর আগে আমরা দেখলাম যে যুদ্ধ লাগার পরে তেল উন্নত দেশগুলো তেল আনার জন্য নানান জায়গায় সৌদি আরব যাচ্ছে, বিভিন্ন জায়গায় যে সমস্ত তেল উৎপাদনকারী দেশ আছে তারা কিন্তু জোগাড় করে রাখছে, আমরা এখন আন্তর্জাতিক বাজার থেকে পণ্য আমাদের যে সমস্ত প্রয়োজনীয় পণ্য সেগুলি কেনার ব্যাপারে কী ধরনের উদ্যোগ নিয়েছি, অনেক জায়গায় আমরা কি ওই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্টে যেতে পারি কিনা, যারা গ্লোবাল সাপ্লায়ার ওই রকম সোর্স থেকে এগ্রিমেন্ট করে রাখা, কারণ কি এই যে সংকটটা এটা তো আমরা জানি না আসলে এটা কতদিন চলবে এবং কী পরিমাণ কতখানি গভীর হবে সেটাও না, তো সেই প্রস্তুতিটা কিন্তু আমাদের যদি না নেই তাহলে একটা সমস্যা হবে। এই কারণে আপনি দেখবেন যে বিশ্ব খাদ্য সংস্থা ইতিমধ্যেই কিন্তু তারা কোভিডের আগে থেকেই বলে আসছিল যে দেখুন আমাদের বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে কিন্তু সেই অনুযায়ী এই যে জলবায়ু পরিবর্তনের কারণে উৎপাদন কিন্তু অনেকখানি, এই ঝড় ঝঞ্ঝা সাইক্লোন স্টর্ম ড্রাউট ইত্যাদি মিলে কিন্তু উৎপাদনের উপর ব্যাপক একটা প্রভাব ফেলছে, এটা কিন্তু সারা পৃথিবীতে বিশেষ করে উন্নয়নশীল দেশ স্বল্পোন্নত দেশগুলোতে একটা অভিঘাত আসবে, এবং তার উপরে এই ধরনের অবস্থার প্রেক্ষিতে আমরা কী ধরনের প্রস্তুতি নিচ্ছি সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এখানে খুব দ্রুত পদক্ষেপের আশা করছি, আমি পরবর্তীতে বলবো যে ডক্টর আহসান মনসুর কোন বিষয়ে বলবো, এই যে এই এই জায়গাটাতে যে ব্যবসা বান্ধব কতটা জনবান্ধব হচ্ছে কতটা, যদিও শেষ পর্যন্ত ব্যবসা বান্ধবই হয় আমি মনে করি যে বাজেট দুটোই হওয়া উচিত, ব্যবসা বান্ধব হওয়া উচিত এবং জনগণেরই অংশ, হ্যাঁ আবার ব্যবসার বেনিফিটটা তো জনগণ পাবে কারণ কর্মসংস্থান ইত্যাদি বিনিয়োগের মাধ্যমে যদি হয় সেটার মাধ্যমে বেনিফিটটা সবাই পাবে, সেদিক থেকে এখন প্রশ্নটা হচ্ছে যেটা এখানে সাধারণ মানুষের জন্য কতখানি আছে। হ্যাঁ আমি মনে করি কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে, এটা একটা ধারাবাহিকতা আছে এখানে, গত দুটা বাজেটে তিনটা বাজেটেও কমানো হয়েছে এবং তারই ধারাবাহিকতা এবারও কমানো হলো, ঠিক আছে সেদিক থেকে আপত্তির কিছু দেখি না কারণ অন্যান্য দেশে পার্শ্ববর্তী দেশে আমাদের চাইতে কম, আমরা সেই দিকে যাচ্ছি, যেতে পারি নাই এখনও, আরও কমাতে হবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এখানে অনেকে আবার আপত্তি করছে যে গার্মেন্টসদের উপর ট্যাক্সটা ডাবল করে দেওয়া হচ্ছে 0.5% থেকে 1%, তা আমার মনে হয় যে এটা করাটা ঠিকই আছে
কারণ আগেও 1% হারে রেকর্ড দিয়েছে তারা যখন সময় ভালো ছিল, যখন বিভিন্ন ঝঞ্ঝার মধ্যে পড়েছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তখন প্রধানমন্ত্রী এটাকে কমিয়ে দিয়েছিলেন। সেটা তখনকার সিদ্ধান্ত অনুযায়ী এটা 0.5 ছিল, এখন আবার নর্মাল লেভেলে চলে যাওয়াটা উচিত বলে আমি মনে করি। এবং আসলে 0.5 কিন্তু খুব বেশি কিছু নয়। আমাদের হিসাবে যদি 20% তাদের মার্জিন থাকে, তাহলে কিন্তু 25% হারে যদি কর দিতে হয় তাহলে কিন্তু 5% হতে পারে। 10% যদি তাদের মার্জিন থাকে, আমরা যেটা 25% কর দিই, সেই হিসাবে তাদের 2.5% হলে ইকুইভ্যালেন্ট হয়। সেখানে অনলি 5, মানে 5/1 তারা দিচ্ছে, সেটাকে যদি 2.5/1 করা হয় সেটা এমন কোনো বড় কোনো বাধা সৃষ্টি করবে আমার মনে হয় না। গার্মেন্ট খাত হচ্ছে একটা বিশাল খাত বাংলাদেশের জন্য, সেটা থেকে আমরা সেই পরিমাণে রাজস্ব পাই না। অনেক বেনিফিট তাদেরকে দেওয়া হয় সরকারিভাবে, ইনক্লুডিং ভর্তুকি, কিন্তু সেটা রিটার্ন কিন্তু অন্য কর হিসাবে আমরা এখন পর্যন্ত সেইভাবে পাইনি। এবং এখানে একটু যদি বাড়ানো হয় তাতে হয়তো অল্প কিছু রাজস্ব বাড়বে, সেটা বাড়লে এই খাতের তেমন কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয়। এমনিতে এই বাজেটে কর্মসংস্থান বৃদ্ধির কোনো, কর্মসংস্থান তো সরাসরি বৃদ্ধি করার তো সরকার সুযোগ নেই আমি বলছি, তার সামগ্রিক পরিকল্পনার মধ্যে চিন্তার মধ্যে আছে কিনা সেটি, ওই ওই যেটা যেটা বিজনেস বান্ধব হওয়াতে যদি বিনিয়োগের ইনসেন্টিভ স্ট্রাকচারটা থাকে, এখানে যদি সরকার একটা জিনিস দিতে পারতো সেটা ভালো হতো, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট। ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট অর্থাৎ ইনভেস্ট করলে পরে আমি তোমাকে ট্যাক্স ক্রেডিট দেবো, সেটা করতে পারলে সরাসরি একটা বেনিফিট আসতো, কিন্তু সেইভাবে নাই এখানে। অনেক দেশে এটা দেওয়া হয় ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য। আরেকটা জিনিস যেটা বলবো, যেটা ফাহমিদার সাথে আমি একমত, যে এখানে বিশেষ করে এই দরিদ্র জনগণের জন্য যারা যারা এই 500 টাকা যাদেরকে দেওয়া হয় বা ওপেন মার্কেটে সেলটা, এই জায়গাগুলোতে আরও বিশেষ কিছু করা উচিত ছিল আমি মনে করি। যেমন ধরুন যে সাবসিডিতে দেওয়া হচ্ছে রেমিটেন্সের উপর 2.5%, সেটা কমপ্লিট ওয়েস্ট আমার মতে। এখন তাদেরকে তো আমরা অলরেডি 92 টাকা দেওয়া হচ্ছে, 83 টাকার জায়গায় 92 টাকা দেওয়া হচ্ছে, 9 টাকা বেশি দেওয়া হচ্ছে। এখানে অন টপ অফ দ্যাট সাবসিডি দেওয়ার কোনো দরকার নেই, এবং 92 টাকাও রাখতে পারবে না, এটা হয়তো 95 বা 97 হয়ে যাবে, সেটাই তারা পাবে যেটাই হোক না কেন। তো আমি মনে করি যে এই 3,000-3,500 কোটি টাকা এই টাকাটা দিয়ে যদি আমরা ওপেন মার্কেট সেল, আমরা যদি যারা 500 টাকা পাচ্ছে তাদেরকে 700 টাকা দিতাম বা 800 টাকা দিতে পারতাম, এই জায়গাটাতে যদি একটু জোর দেওয়া হতো দরিদ্রদের জন্য কিছু করা, কারণ তারা কিন্তু সবচেয়ে বেশি এই ইনফ্লেশনের জন্য ভুগছেন, সাফার করতেছে, তাদের জন্য কিছু করতে পারলে আমার মনে হয় বাজেটটা আরও ভালো। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কতটা? হ্যাঁ, এটাই আমি আসছিলাম যে সামাজিক খাতের কথা যদি ধরি, শিক্ষা এবং স্বাস্থ্য খাত দুটোই কিন্তু কোভিডের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে শিক্ষা খাত। স্বাস্থ্যটা কোভিডের সময় আমরা দেখলাম যে একটা দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা, এটার আরও এটা উন্মোচিত হলো আমাদের সামনে যে এই স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে স্বাভাবিক স্বাস্থ্য সেবাই আমরা দিতে পারছিলাম না মানুষকে। আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার অর্থাৎ আমার নিজের খরচটা, সেটা কিন্তু এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, 70 টাকার মতো প্রায়। ধরুন আমার যদি 100 টাকা চিকিৎসা খরচ লাগে, এটা সরকার কাছ থেকে 30 টাকা সরকারি হসপিটালে গেলে কিংবা ওই ধরনের, কিংবা বাকিটা হচ্ছে আমার নিজের পকেটে 70 টাকা দিতে হবে। তো এইখানে যারা সচ্ছল তাদের জন্য তার কোনো সমস্যা নাই, তারা বরঞ্চ আরও সরকারি হসপিটালে যাবে না, তারা প্রাইভেট হসপিটালে যেয়ে ভালো চিকিৎসা নেবে দেশের ভিতরে দেশের বাইরে। কিন্তু যারা দরিদ্র, যাদের সীমিত আয়, তাদের জন্যই তো পাবলিক সার্ভিসগুলা। তো সেখানে আমাদের একটা আশা ছিল যে এই কোভিড সময়ে যে স্বাস্থ্যসেবার স্বাস্থ্যখাতের দুর্বলতা, এই দুর্বলতাটাকে আরেকটু শক্তিশালী করা। কারণ একটা যদি রোবাস্ট স্বাস্থ্য সেবা না থাকে, এবং সেইটার থাকাটা শুধু না, সেটার অ্যাক্সেসিবিলিটি অ্যাফোর্ডেবিলিটি দুটা জিনিস, একটা ভালো স্বাস্থ্য খাত থাকলো সেটা সবাই সুযোগ যদি না পায় তাহলে তো কোনো লাভ নাই। সুতরাং সেখানে সবাই যাতে পায় অ্যাক্সেস থাকতে হবে এবং তার সুলভ মূল্যে পেতে হবে। এইরকম একটা স্বাস্থ্য খাতের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার প্রথম কথা হচ্ছে যে অর্থ বরাদ্দ। অর্থ তো সারা গত কয়েক দশক থেকেই জিডিপির 1% নিচে, এইবারও সেটা 0.83%, গতবার ছিল 0.81%। তো এই ধরনের একটা বরাদ্দ দিয়ে
আমি কি আর আশা করতে পারি স্বাস্থ্য কি ধরনের স্বাস্থ্য খাত আর তারপরে আবার যেটা আবার বরাদ্দ হচ্ছে সেটা আবার ব্যয় হচ্ছে না সেখানে সবচেয়ে বেশি ওয়ান অফ দ্য লিস্ট পারফর্মার্স হচ্ছে এই হেলথ সেক্টরটা তারা মানে নিচের দিকে যে সমস্ত থাকে মন্ত্রণালয় পূরণ করতে পারে না ইউটিলাইজ করতে পারে না সেটা অর্থমন্ত্রী গত বছর বলেছিল না যে এটা এটা একটা দুষ্ট চক্রের মতো হ্যাঁ অর্থমন্ত্রণালয় মনে করে যারা যারা খরচ করতে পারছে তাদেরকে দিলাম আবার তারা খরচ করতে পারছে না বলে আরও দুর্বল হয়ে যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা একটা ভিশাস সাইকেলের মতো হয়ে গেছে তো সেটা থেকে তো বের হয়ে আসতে হবে এটার জন্য অবশ্যই এটা সামগ্রিক অন্যান্য ক্ষেত্রের জন্যই প্রযোজ্য যে আসলে প্রাতিষ্ঠানিক দক্ষতা তারপরে অ্যাকাউন্টেবিলিটি এই সমস্ত বিষয় যদি আমি গুড গভর্নেন্স না এস্টাবলিশ করি তাহলে তো আমি স্বাস্থ্যখাতে বরাদ্দ দিয়েও কোনো লাভ হবে না কিংবা একটা ভালো স্বাস্থ্যখাত থাকলে সেখানে মানুষের সবার মানে বিরাট মানে ব্রডার জনগোষ্ঠীর অ্যাক্সেসিবিলিটি থাকবে না শিক্ষাখাত আরেকটা বিষয় কোভিডের সময় যেটা আমরা বলছি যে লার্নিং লস এই যে লার্নিং আড়াই বছর থেকে বাচ্চারা স্কুলে গেল না ভুলে গেছে তারা পড়াশোনা ক্লাস ফাইভে যে ছিল তা অনেক আমি শুনলাম যারা স্বাস্থ্য বিষয়ক কাজকর্ম করে থাকেন তাদেরকে নিয়ে এইটে ভর্তি করে দেওয়া হয়েছে মানে এইটে তাদেরকে একটা কারণ যাতে গ্যাপ না হয় কিন্তু সে পড়বে কি সে তো ফাইভেরটাই ভুলে গেছে এইটে তো দূরের কথা তো সেখানে কী ধরনের বরাদ্দ দরকার ছিল সে একই তো বরাদ্দ জিডিপির 1.8% গত বড় ছিল এখনও ওই রকম 19-20 তো এই এই ধরনের বরাদ্দ প্রথম কথা বরাদ্দ এবং ইউটিলাইজেশন ক্যাপাসিটি দুটা খাতে শিক্ষা এবং স্বাস্থ্যে ওভার দ্য ইয়ার্স ইউটিলাইজেশন ক্যাপাসিটি আরও কমছে ডিক্লাইনিং ট্রেন্ড এটি একটি আর দেখেন কতগুলা পদক্ষেপ কয়েকটা বই যেমন আমদানিকৃত বইয়ের উপর কর বই তো একটা নলেজ তো আপনার আমদানি করছি বলে এটার উপর আবার কর দেওয়ার কী দরকার আছে মানে এটা দিয়ে আমি কত টাকা আয় করতে চাই সেটি একটি বিষয় যে কতগুলি বিষয় আছে না যেগুলোতে চিন্তা ভাবনা না করে একটা দিলাম আমি কোথা থেকে কর আদায় করব সেরকম বই তো একটা নলেজ প্রোডাক্ট এখানে কেন আমি ইয়ে করছি কর দিচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ল্যাপটপের উপরে আচ্ছা দেখেন ল্যাপটপ আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ এবং কোভিডের সময় কত বাচ্চারা যে অনলাইন শিক্ষা কেন তারা নিতে পারলো না কারণ তাদের হাতে হ্যাঁ ল্যাপটপ নাই তাদের হাতে স্মার্টফোন নাই তারপর তাদের ইন্টারনেট নাই এই সমস্ত কারণে কিন্তু একটা তাদের অনেকেই যে শহরের বাচ্চারা তাও যদি কিছুটা পড়াশোনা করতে পারছে গ্রামের বাচ্চারা করতে পারছে না ল্যাপটপ যারা যাদের ক্ষমতা আছে তাদের তো প্রত্যেকের চারজনের সদস্য পরিবারের সদস্যের চারটা ল্যাপটপ আছে তাদের জন্য কিছু এসে যায় না কিন্তু যার একটাও নাই যে খুব কষ্ট করে টাকাটা জমিয়ে কিনছে তার জন্য তো এটা বিরাট একটা ইয়ে আর কি সমস্যা তার জন্য তো আমি এটা এই ধরনের পদক্ষেপকে একেবারেই জ্ঞানের সাথে সাংঘর্ষিক মনে করছি আমার কাছে এই এই ধরনের পদক্ষেপ আসলে শিক্ষার কথা বলছি ডিজিটাইজেশনের কথা বলছি আরও একটু সংবেদনশীল হওয়ার দরকার ছিল এই সংবেদনশীলতাটার একটা অভাব দেখতে পাচ্ছি আমি ডক্টর আহসান মনসুর আপনি যোগ করবেন কিছু জায়গায় না শিক্ষার ব্যাপারে একটা জিনিস কি শিক্ষা একটা জিনিস যেটা টাকা দিয়ে কিন্তু অর্জন করা যায় না অনেক ক্ষেত্রেই আমি একটা কোটেশন মনে পড়ে অমর্ত সেনই লিখেছিলেন সেটা যে যদি এক্সাম্পলটা দেখা যায় যে শিক্ষার মান স্বাস্থ্যের ক্ষেত্রে ওইটা অনেকাংশেই প্রযোজ্য কিউবাতে শিক্ষা 100% এবং ওয়েল ট্রেন্ড ডক্টর্স ওয়েল ট্রেন্ড ইঞ্জিনিয়ার্স কিন্তু তারা প্রডিউস করছে দক্ষিণ ভারত কেরালা শিক্ষার ক্ষেত্রে 60-70-এর দশকে তারা 100%-এ পৌঁছে গেছে তারা তো অত ব্যয় করে না মোটিভেশন পলিটিক্যাল ডাইরেক্টিভস থাকতে হয় সামাজিক চেতনা থাকতে হয় এগুলো যদি আমরা করতে পারি আমরা কিন্তু স্বল্প খরচেও আমরা শিক্ষার মান বাড়াতে পারি এবং আগে যে শিক্ষা আমরা কি বেশি খরচ করতাম কিন্তু আগের যে শিক্ষার যে মানটা ছিল সেটা কিন্তু ভালো ছিল এখনকার চাইতে এখন বিস্তৃতি বেড়েছে বেস বেড়েছে সংখ্যা বেড়েছে শিক্ষা অ্যাক্সেস বেড়েছে কিন্তু কোয়ালিটি তো ফল করে গেছে আমাদের তো কাজে এই জায়গাটাতে সরকারকে অন্যভাবে নজর দিতে হবে টাকা লাগবে সেটা অস্বীকার করছি না কিন্তু অন্যভাবে নজর দিতে হবে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি একবার আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী মিত্র স্যারকে বলছিলাম আপনারা 2% বেশি দিতে পারছেন না এটা কী করে হয় এটাকে অ্যাটলিস্ট কিছুটা বাড়ান 4% করেন তো উনি বললেন যে তুমি আমাকে 2% রাজস্ব এনে দাও আমি তোমাকে পুরোটাই দিয়ে দেবো শিক্ষার খাতে সমস্যাটা হচ্ছে আমাদের রাজস্ব বাড়াতে পারছি না আমরা ব্যয় বাড়াবো কীভাবে আমাদের রাজস্ব যদি ট্যাক্স টু জিডিপি যদি 8% থাকে
তাহলে আমি খরচটা করব কিভাবে? আবার 2% যাচ্ছে চলে শিক্ষা খাতে, আমার যদি 1% মতো যায় স্বাস্থ্য খাতে একটু কম, আমার যদি পেনশনে চলে যায়, আমার যদি ইন্টারেস্ট পেমেন্টস দিতে হয়, আমার যদি বেতন ভাতা দিতে হয়, সব দেওয়ার পরে আমাকে তো 5% মধ্যে আবার ডেফিসিটটাও রাখতে হচ্ছে, তার বাইরে তো আমি যেতে পারছি না। তো সব মিলিয়ে কিন্তু সরকারের যে বাজেটের যে স্পেসটা, যেটাকে আমরা বলি ফিসক্যাল স্পেস, সেটা কিন্তু নাই সরকারের হাতে, সেই রকম কোনো ক্যাপাসিটি নাই, কারণ তার রাজস্বের তারা চরমভাবে ফেলিওর। এবং এখানে কিন্তু আমি একটু বিষয়ের সাথেই বলবো যে সরকারের এক ধরনের নিষ্পৃহতা আছে এই জায়গায়। পরামর্শ কি যে রাজস্ব আহরণের এই জায়গার পরামর্শ তো আমরা সরকারকে সবসময় দিয়ে আসছি যে এখানে অনেক ফান্ডামেন্টাল চেঞ্জ করতে হবে, রাজস্ব নীতি এবং রাজস্ব প্রশাসনকে আলাদা করতে হবে, আমাদের রাজস্ব প্রশাসনকে এটাকে অটোমেটেড করতে হবে, আমাদের এটাকে ফাংশনাল লাইনে নিতে হবে, আমাদের অনেক কিছু বলার আছে এবং অনেক কিছুই সরকার স্বীকার করলেও বাস্তবায়ন করতে পারে নাই। বা বাস্তবায়নের জন্য যে পলিটিক্যাল ডাইরেক্টিভস, পলিটিক্যাল ইম্পারেটিভ থাকা উচিত ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সরকারের ফিসক্যাল স্পেস নাই, কিন্তু এই বাজেটেও সংস্কার নিয়ে কোনো, রাজস্ব ব্যবস্থার সংস্কার নিয়ে কোনো কথা নাই। অ্যাজ ইফ এভরিথিং ইজ নর্মাল, সব কিছুর মূলে কিন্তু রাজস্বের ঘাটতি। এবং রাজস্বের ঘাটতি না শুধু, রাজস্বের জাতীয় আয়ের তুলনায় দিন দিন কমছে, এটা তো হওয়ার কথা ছিল না। ভারতে যদি 18% 20% সংগ্রহ করতে পারে, নেপাল যদি 18% 20% সংগ্রহ করতে পারে, আফ্রিকার দেশগুলো যদি 20% 25% করতে পারে, আমরা কেন 8% আটকে থাকবো বা 10% আটকে থাকবো? এটা তো অ্যাকসেপ্টেবল না, কিন্তু এটা হচ্ছে। এবং এটা এটা নিয়ে কোনো চিন্তার ইয়েও দেখছি না আমি, কেন জানি এই নিষ্পৃহতাটাই আমাকে খুব অবাক করে যে সরকার কিন্তু একটা একটা বিপাকের দিকে যাচ্ছে এবং দেশটাও সেই বিপাকের ভুক্তভোগী হবে, কিন্তু এটা থেকে উদ্ধারের জন্য যে মাল্টি ইয়ার যে একটা এফোর্ট লাগবে, 1 বছর এটা হবে না। আমি জানি এখন নিলে এই বছরই আমি কোনো রাজস্ব পাবো না, কিন্তু আমাকে তো এখন নিলে পরে আমি 3 বছর পরে একটা ভালো রেজাল্ট আশা করব, সেটার জন্য কোনো সেই প্রচেষ্টাটা একেবারেই নেই এই বাজেটে এবং কোনো বাজেটেই সেটা ছিল না। সো এখন সবচেয়ে বহুল আলোচিত বিষয় যেটি এই বাজেটের, সেটি হচ্ছে যে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ। অর্থমন্ত্রীর ভাষায় এটি তিনি মনে করছেন, আশা করছেন উদ্যোগ, কিন্তু অনেকেই এটাকে অনেকেই মানে কি প্রায় সকলেই মনে করেন এটি একটি অনৈতিক উদ্যোগ, এবং এটি আসলে যারা ভালো করদাতা তাদেরকেও এক অর্থে অসম্মান করা, অবহেলা করা হয়েছে এর মধ্য দিয়ে। হ্যাঁ, আমরা তো এর আগে কি দেখলাম, আর এর আগে দেখছি যে প্রতি বছর কালো টাকাকে, দেশের ভিতরে অপ্রদর্শিত অর্থকে সাদা করার সুযোগ দেওয়া হচ্ছিল, এবং সেইখানেও আমরা দেখছি যে সেখান থেকেও খুব একটা আশা অর্থ আদায় করা যায় না, কিন্তু সেটাও একটা অনৈতিক পদক্ষেপ। যারা সৎ আয় করে সৎভাবে পুরো কর দিয়ে যাচ্ছেন বছরের পর বছর, তাদের বিপরীতে যারা কর দিচ্ছে না তাদেরকে, তাদের 10 বছর 20 বছর পরে তাদের হঠাৎ মনে হলো যে এখন দিতে পারি, সরকার একটা দিয়েছে সেরকম সুবিধা করে দেয়, তারপরে আবার কি হারটাও আবার কমিয়ে অন্যরা দিচ্ছেন 25-30-32% আর তাদেরকে 10% দিয়েই তারা খালাস, এরকম একটা অবস্থা। কিন্তু তারপরেও কি কোনো তো লাভ হচ্ছে না, যে সরকারই আসুক, যে রাজনৈতিক দলই ছিল আমাদের এই ধরনের একটা ছিল, ওটাও একটা অনৈতিক পদক্ষেপ এবং সৎ করদাতাদের প্রতি একটা অন্যায়, এবং যারা এই ধরনের অনৈতিক কাজ করে তাদেরকে একটা উৎসাহ দেওয়া। এখন সেটা হচ্ছে দেশের বাইরে যে নিয়ে গেলেন, আপনার জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটা আরও খুলে দেওয়া হলো যে এখান থেকে নানানভাবে অবৈধভাবে সবাই যে সব তার বেতনের টাকা নিয়ে গেছে তা তো না, ঘুষ এখানে আছে, করাপশনের টাকা আছে, চুরির টাকা আছে, ব্যাংকের টাকা আছে, সব নিয়ে চলে গেলেন দেশকে ফাঁকি দিয়ে, এখন তাদেরকে আবার বলছে যে আসো আসো। প্রথম কথা হচ্ছে যারা এই ধরনের নানান অনৈতিক কাজ করে ঝামেলাও, তারা তো একটা রিস্ক নিয়েছে, দে আর রিস্ক টেকার্স ইন এ নেগেটিভ সেন্স, নিয়ে গেছে, তারা তো থাকার জন্য বাংলাদেশে থাকতে চায় না, তারা আসলে তারা তো চলে গেছে ওই উদ্দেশ্যে, নেওয়া এখানে রাখার জন্যও না, তারা কেন এখানে আবার নিয়ে আসবে? এটা এই কী অ্যাজাম্পশনে কী আমি ধরে নিলাম যে এটা কোন চিন্তাভাবনার প্রেক্ষিতে এখানে আসবে, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে হ্যাঁ, যাদের আসার ওই এক ইচ্ছা আছে কিংবা ওই যে ঘোষণা বাড়ি রাখলো সেখানে এখানে টাকা দেবে, হ্যাঁ এখানে টাকা দেবে নাকি, ওইটাও তো এটাও তো এক ধরনের মানে, এটা তো আমি কোনো এটার মধ্যে কোনো নীতি নৈতিকতার কোনো ছাপ দেখি না,
এটা চরম এক ধরনের অন্যায়, এটা আসলে আবারই অন্যায়কে আর উৎসাহ দেওয়া এবং যারা নৈতিকভাবে আয় করছেন, কর দিচ্ছেন, তাদের প্রতি একটা একটা মানে অন্যায্য একটা ব্যবস্থা, এবং এটা থেকে কোনো ধরনের আসবে না, কোনো ধরনের আয় হবে না, সেটাই আমার ধারণা। ডক্টর আহসান মনসুর, আমি এ বিষয়ে একমত। আমি যেটুকু অ্যাড করব সেটা হলো যে তারা দুটো সিগনিফিকেন্ট অপরাধ করেছে। একটা হচ্ছে আয়কে অপ্রদর্শিত করে রেখেছে, আয়টাকে ডিক্লেয়ার করে নাই দেশে। দুই নম্বর হচ্ছে তারা মানি লন্ডারিং করে টাকাটা নিয়ে গেছে। দুটোই কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, জেল যাওয়ার মতো অপরাধ। সেই দুটো অপরাধকে আমি মাফ করে দিচ্ছি একটা কলমের খোঁচা দিয়ে। তিন নম্বর হচ্ছে যে তারা আনলে পরে সেই রোজগারটাকে দেখালে তাকে 7% হারে দিতে হচ্ছে, হোয়ার এজ আমরা সাধারণ মানুষ আমাদেরকে 25+ আমাদের কারো কারো ক্ষেত্রে 30-35% আমাদের 27.5+ আরও ইটা ওই সারচার্জ দিতে হয়, যে ওয়েলথ সারচার্জ, সেটা দিয়ে 32% মতো পড়ে যাবে। কেন, আমরা কী দোষ করেছি তাহলে? তো এই এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে কমপ্লিটলি আননেসেসারি একটা ডিস্ট্র্যাকশন, এখান থেকে কিছু আসবে না। আই ফুলি এগ্রি উইথ ফাহমিদা যে এখান থেকে কিছু পাওয়া যাবে না। অযথা আমরা একটা বিতর্ক সৃষ্টি করছি, অযথা আমরা একটা নৈতিক অবক্ষয়কে আঁকড়ে ধরে মানে প্রমোট করছি। এটা 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 ছাড়া আমি আর কিছু এখান থেকে দেখছি না। এটা থাকার কোনো প্রয়োজনই ছিল না, এই এই ধরনের ডিস্ট্র্যাকশন আমাদের পলিসির মধ্যে নিয়ে আসাটা, যেটা বিতর্কিত এবং আননেসেসারি আমাদের অ্যাটেনশনটাকে এখানে নিয়ে যাচ্ছে, যেখান থেকে দুটো পয়সাও আসবে না। এমনি আপনি বলছিলেন যে যা আমরা আলোচনা করি, যা আপনারা বলেন সেগুলো শোনা হয় না, তারপরও কিছুটা সময় আছে। এখন বাজেট তো এই মাসের শেষ নাগাদ গিয়ে সংসদে অনুমোদিত হবে। যদি একবারে স্পেসিফিকলি বলতে বলা হয় আপনি কোন কোন জায়গাগুলো অ্যাড্রেস করতে বলবেন ইমিডিয়েটলি, যেটা করতেই হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে এখানে অন্তত পক্ষে এই কম্পিউটারের উপর সাবসিডি, এটা এই ধরনের জিনিসগুলো তুলে দেওয়া উচিত। শিক্ষার ব্যবস্থার সাথে কিছু করা উচিত না। দুই নম্বর হলো ব্যাংকের উপর আবার ট্যাক্স বসানো হয়েছে টাকা রাখার। যারা সৎ মানুষ তারা রাখছে টাকাটা এখানে, আর যারা অসৎভাবে ডিক্লেয়ার করে বাইরে নিয়ে যাচ্ছে তাদেরকে ইনসেন্টিভ দিচ্ছে, আর যারা ব্যাংকে টাকা রাখছে, যেখানে আমার টাকাকে অ্যাট্রাক্ট করার জন্য, ব্যাংকে অ্যাট্রাক্ট করার জন্যই দরকার টাকার মূল্যমান বাড়ানোর জন্য, সেখানে আমি সেখানে আবার এক্সাইজ ডিউটি বসিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। তৃতীয়ত হচ্ছে যে ঠিক এই ধরনের দরকার নেই আমার। আমি মনে করি যে এই যে সাবসিডি যেটা 2.5% করে দেওয়া হচ্ছে কয়েক হাজার কোটি টাকা রেমিটেন্সের উপর, এই টাকাটা নিয়ে দারিদ্র বিমোচন কার্যক্রমে এই টাকাটা দেওয়া হোক, আমাদের ওএমএসকে আর একটু বাড়িয়ে ফেলা হোক, এগুলো করতে পারলে বাজেটটাকে আরেকটু ব্যালেন্সড হবে। এবং আমি মনে করি যে এই বাজেটের সাথে সরকারের ঘোষণাটা আসা উচিত ছিল, কিন্তু মনিটারি পলিসি সামনে আসতেছে, সেখানে যদি মনিটারি পলিসিটা নিয়ে সিরিয়াস একটা রিথিঙ্কিং হয়, যে এখনকার যে মনিটারি পলিসি সেটা বর্তমান প্রেক্ষাপটে যেটা ছিল সেটা কার্যকর নয়, আমাকে নতুনভাবে ভাবতে হবে, সেই চিন্তাটা বাজেটে থাকা উচিত ছিল, নাই, কিন্তু আগামীতে যেন এটা নিয়ে চিন্তা করা হয়। ডক্টর ফাহমিদা খাতুন জি, আমি অবশ্যই প্রথমেই মূল্যস্ফীতিটাকে অ্যাটাক করার জন্য, সাধারণ মানুষের স্বস্তি দেওয়ার জন্য, সামাজিক সুরক্ষার জন্য আরও বরাদ্দ আরেকটু যদি করা যায়, প্রসারিত করা যায়, সেটি একটি। এবং করের কথা বললাম যে করমুক্ত আয়ের সীমা 3-3.5 লাখ মিনিমাম, যেটা আপনি বলছেন যেটা 5 লাখও হতে পারতো, কিন্তু এটা 3.5 লাখ সামান্য, এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় আমি জোর দিতে চাই যে যদিও এটা বাজেটের অংশ না, কিন্তু আমরা যখন বাজেট আলোচনা করতে চাই, বিশেষ করে করের কথা বলছি, কর সিস্টেমটাকে আধুনিকীকরণের কথা বলছি, সেগুলো রিফর্ম একটা অংশ থাকে। আপনার এক বছরের জন্য বাজেট হলেও এটা তো একটা ইনক্রিমেন্টাল ইয়ে থাকে, প্রতি বছর হয়, তো রিফর্মগুলোকে করা। এবং সেটা কেন বলছি যে এটা আপনার বাজার ব্যবস্থাপনা যে সাথে জড়িত, বাজার আপনার মূল্য পণ্য সাপ্লাই একটা বাড়ানো বিষয়, কিন্তু তারপরেও সাপ্লাই বাড়া থাকার পরেও, যথেষ্ট পরিমাণে থাকার পরেও বাজারের ব্যবস্থাপনা, বাজারের তদারকি, পর্যবেক্ষণ, এগুলো যদি জোরদার না করা হয়, তাহলে কিন্তু আসলে আপনার পণ্যের সরবরাহ বাড়িয়েও লাভ হবে না। এবং এই ক্ষেত্রে দেখেন যে কারা আপনার হোর্ডিং করছে, কারা কারসাজি করছে, কারা মজুদদারি করছে, কয়েকটা প্লেয়ার, কিন্তু কয়েকজন, তাদেরকে কিন্তু সরকার জানেন তারা কারা, কিন্তু ব্যবস্থা নিতে পারছে না। তো এই ধরনের পদক্ষেপ যে কেন ব্যবস্থা নিতে পারছি না,
শাস্তিমূলক ব্যবস্থা দিতে পারছি না, এটার থেকে আসলে এটাকে মানে সরকারকে প্রভাবিত করে এইরূপ তার চাইতেও আরও পাওয়ারফুল গোষ্ঠী থাকে সেইগুলা, এটা বাজারের ক্ষেত্রে একটা, অন্যান্য ক্ষেত্রেও থাকে, সেগুলোকে সেগুলোর থেকে আসলে সরকারকে নির্মোহভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আনতে হবে। সে ক্ষমতাটা তখনই হবে যে সরকারের নিজের যখন আপনার গভর্নেন্স সিস্টেমটা শক্তিশালী হয়, সেটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে হ্যাঁ, এখানে অনেকগুলো পদক্ষেপের ভালো পদক্ষেপ, যেমন চাহিদা কমানোর কথা, কিন্তু কোন ধরনের চাহিদা? আমি আবার আমার যে অ্যাগ্রিগেট ডিমান্ড যদি কমিয়ে দেয় সেটা না, ধরেন চাহিদা খরচের, সরকারি খরচের ব্যয়ের কথা বলা হচ্ছে যে এখানে প্রথম কথা যে বিলাসবহুল পণ্য আমদানির ক্ষেত্রে একটা চেক করা, বিদেশ সরকারের যারা বাইরে যাচ্ছেন ভ্রমণ ইয়ে করা, সরকারের যেগুলো কম প্রয়োজনীয় প্রকল্প সেগুলাকে এখন সেগুলাতে একটু স্থগিত করে রাখা, এবং ব্যয়ের ক্ষেত্রে চলমান প্রকল্পগুলোতেও এই যে ব্যয়ের ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা যাতে অপচয় না হয়, অপচয় করার কিংবা ওয়েস্টেজ লিকেজ এই সমস্ত কমানো, এইগুলোর মাধ্যমে কিন্তু খরচটাকে আপনাকে কন্টেইন করতে হবে। না করলে এই অবস্থাটাকে আমরা উত্তরণ পাব না, কারণ যেটা বললেন আহসান মনসুর ভাই যে আমাদের তো টাকা আসলে নাই, এবং এই টাকার জন্য আপনি দেখেন ঘাটতি বাজেটের জন্য বিরাট পরিমাণে কিন্তু আমাদের ব্যাংকের উপর নির্ভরশীল হতে হচ্ছে। এখন যেহেতু ব্যক্তি খাতের আসলে বিনিয়োগ তেমন হচ্ছে না, জিডিপির 23% মধ্যে একটা স্থবিরতা রয়ে গেছে, তো সেই জন্য চাহিদাটা নাই। যদি এমন হতো তাহলে তো এই এই ধারাটা আসলে কিন্তু রাখতে পারতাম, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে এটার জন্য তো আপনার ঋণের দায়টা বাড়ছে, তাই না? এটা অভ্যন্তরীণ ঋণের দায়, কিন্তু এটা তো সরকারের ঋণের দায়, ঋণের বোঝাটা সেটা বাড়ছে। সুতরাং বাজেট ব্যবস্থা, বাজেট একটা প্রণয়ন করা ব্যাপার, তারপরে হচ্ছে এটা সুচারু বাস্তবায়ন এবং সেটা আপনার যৌক্তিকভাবে বাস্তবায়ন করাটার বিষয় হচ্ছে যে আমি কোথায় প্রায়োরিটি দেওয়া, কোথায় একটা হচ্ছে যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, আরেকটা হচ্ছে যে আমি সম্পদটাকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমি বাজেটের বাস্তবায়ন করব। এইটা আমরা এখনও কিন্তু করতে পারিনি, আয়ত্ত করতে পারিনি, এবং যার ফলে কি না বাজেটটা এখনও একটা গতানুগতিক, একটা প্রতি বছরের একটা এক্সারসাইজ হয়ে গেছে। আমি একটা কাঠামো তৈরি করা আছে, আমি এখানে একটু বাড়ালাম, এখানে একটু কমালাম, এরকম করে একটা ব্যালেন্স করে আমি একটা ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, কিন্তু এটাকে আমরা সত্যিকারের সিরিয়াসলি নিচ্ছি কিনা এটাও একটা বিষয়। এবং সেটার জন্য আসলে আমরা যে বলি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি, জনপ্রতিনিধিদের অংশগ্রহণটা বাজেটের আগে তৈরি করার সময় তারা তাদের কী ধরনের ইয়ে আসে, প্রস্তাবনা সুপারিশ আসে, আমরা তো অনেক কথাবার্তা বলি, আমাদের তো আর তেমন আমাদের কথার কোনো মূল্য নাই, কিন্তু যাদের কথার মূল্য আছে, জনপ্রতিনিধি যারা গ্রাসরুট লেভেলে থাকে, মানুষের সাথে থাকে, তারা কি প্রস্তাব নিয়ে আসেন কি না, কিংবা তাদের কথাটা ওগুলা ও সেখানে থাকে কি না, এটাই একটি বিষয়। এবং থাকার পরে যখন বাজেটটা, এই যে এখন আলোচনা হবে আগামী বেশ কয়েকদিন, তখন তারা সেই আলোচনার মধ্যে কতখানি আপনার অংশগ্রহণ করছে, সত্যিকারের মূল মূল পয়েন্টগুলো তুলে ধরতে পারছে কিনা সমস্যাগুলো, এটি একটি বিষয়। তারপরে বাজেটটা যখন পাশ হয়ে যাবে 30 জুনের পরে, তারপরে যে সারা বছর ধরে, তখন কি আমি সংসদে এটা নিয়ে আলোচনা করছি কিনা, কতটুকু অগ্রগতি করলাম, কীভাবে করলাম, কেন করলাম না, এই ধরনের আলোচনা কি হচ্ছে রেগুলার, না হলেও 3 মাস অন্তর অন্তর কি হচ্ছে, সেই সংস্কৃতিটাও কিন্তু আমাদেরকে দাঁড় করাতে হবে। জি, আমরা শেষ পর্যায়ে কিছু যোগ করবেন আপনি? লাস্ট পয়েন্ট যেটা বললো সেটা একটা ভ্যালিড পয়েন্ট, যে আমাদের এখানে বাজেটটা প্রোফর্মা হয়ে গেছে, পার্লামেন্টে দিয়ে দিলাম, পার্লামেন্টে অল্প কিছু আলোচনা হলো, এবং দুঃখের সাথে বলবো যে জনপ্রতিনিধিরা কিন্তু যে সময়টুকুও পান সেই সময়টুকুও ব্যবহার করেন না, ওনারা ওনারা ওইখানে স্থানীয় সমস্যা নিয়ে বা বন্দনা নিয়ে তারা ব্যস্ত থাকেন, ফলে আসল জিনিসটা কিন্তু তারা আলোচনাটা আনতে পারেন না, হয়তো 10 মিনিটের 30 সেকেন্ডও বাজেট নিয়ে আলোচনা থাকে না, অন্যান্য কিছু থাকে। সেই জায়গাটাতে কোয়ালিটেটিভ চেঞ্জটা আনা উচিত বলে আমি মনে করি, যারা ভালো জিনিস ফোকাস করতে পারেন তাদেরকেই আলোচনাতে নিয়ে আসা উচিত, যাতে জিনিসটা সত্যিকারের বাজেট ডিসকাশন হয়। এবং পরবর্তীতে আমি মনে করি যে রিভাইজড বাজেট যখন দেওয়া হয়, সরকার কিন্তু দেয় একটা ডিসেম্বর মাসে একটা রিভাইজ বাজেট দিবে, ওটার উপর কোনো আলোচনা হয় না, ওটা প্লেস করা হয় ফর ইনফরমেশন, কিন্তু কোনো সিগনিফিকেন্ট আলোচনা ওইখানেই তো দায়বদ্ধতা তো সেখানে, যে তুমি বাজেট দিয়েছো, বাজেটটা কেন বাস্তবায়ন হলো না, কেন
ব্যয়গুলো করতে পারো নাই, কেন এই ভালো ভালো খাত যে খাতগুলোতে স্বাস্থ্য খাত সেখানে কেন আমরা করতে পারলাম না, এটা জবাবদিহিতাটা কে দিবে, সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে না আমাদের। যে এই যে এই বাজেটের কিন্তু সাথে কিন্তু আরেকটা বাজেট আছে, সেটা হচ্ছে এই 21-22 বাজেট এবং অনুমোদন, সেটা কিন্তু একটা মানে যেটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েশন বিল, সেটা কিন্তু এটার সাথে আছে, কিন্তু ওটা কোনো আলোচনা হবে না, ওটা ধ্বনিভোটে গৃহীত হয়ে যাবে। কেন 21-22 সরকার কী করেছে, ভালো কোথায় করেছে, কোথায় ভালো করতে পারে নাই, সেটা নিয়েই তো আলোচনাটা হওয়া উচিত, এবং সেটার আলোকেই তো 22-23 আসবে। কিন্তু 21-22 আমরা ইগনোর করে আমরা নতুনটার দিকে চলে গেলাম এবং সেখানেও সেরকম আলোচনা হলো না। একটা বাজেট অ্যাপ্রুভ হয়ে যাবে 28-29 দিকে এবং এটার বাস্তবায়ন 1 তারিখ থেকে শুরু হবে, দ্যাটস গিভেন। কিন্তু দুঃখের সাথে হলো যে এই আলোচনাটা সার্থক আলোচনা হলো কি না, সেটার জন্য আমি মনে করি যে আমাদের জনপ্রতিনিধিদের আরও বাজেট সচেতন এবং সরকারের কার্যপ্রণালী জবাবদিহিতা এগুলো নিয়ে প্রশ্ন করাটা তাদের একটা নৈতিক দায়িত্ব, জনগণের কাছে তারা দায়বদ্ধ, সেই কর্তব্যটা যেন ওনারা সঠিকভাবে করে। এখন দায়বদ্ধ মনে করেন কিনা সেটি হচ্ছে বড় প্রশ্ন। ডক্টর ফাহমিদা খাতুন, না সবশেষে হচ্ছে যে আসলে হ্যাঁ বাজেট এক বছরের জন্য হলেও, যেটা আমি আগেও বলেছি যে এটা একটা তো একটা ইনক্রিমেন্টাল ডকুমেন্ট, এইটার উপর ভিত্তি করে গত বছরেরটা আমি একটু আগালাম, এই বছরে আর একটু আগালাম এই বছরে। এবং আরেকটা বিষয় এখন মনে রাখতে হবে আমাকে, কিন্তু আরেকটু পার্সপেক্টিভটা বদ আর একটু ব্রডার করতে হবে, কারণ আমরা তো আমাদের সামনের যে মাইলস্টোনগুলো সেগুলার দিকে যাচ্ছি। এখন এই ধরনের বাজেট যেখানে আমার সম্পদ সঞ্চালনের হার এত কম, 8% ট্যাক্স জিডিপি 6%, ট্যাক্স জিডিপির হার 8%, এবং আমার ডোমেস্টিক বরোয়িং বাড়ছে, এবং তারপরে কি আরেকটা বিষয়, এই যে প্রকল্পগুলো বড় বড় প্রকল্পগুলো যখন পেমেন্ট শুরু হবে তখন আমার কিন্তু এক্সটার্নাল ডেটও বাড়তে থাকবে, হ্যাঁ সময় হয়ে যাচ্ছে, কিছু কিছু শুরু হয়েছে কিছু আবার বাড়বে, সেইগুলা সেই প্রেক্ষিতে আমি যখন আবার আমি স্বল্পোন্নত দেশ থেকে বের হব 2026 সাল থেকে, তখন আমার কিন্তু বাইরের টাকা নিতে পারবো কিন্তু সুদ দিয়ে নিতে হবে, মার্কেট প্রচলিত হারে আপনার ওই রেটে নিতে হবে, আমার বাজার সুবিধাটা লাঘব হয়ে যাবে, আমাকে প্রতিযোগিতা করে আমার করতে হবে, কিংবা আমি যদি কিছু সুযোগ সুবিধা চাইও আমাকে আমাকে সক্ষমতা অর্জন করতে হবে, প্রোডাক্টিভিটি একদিকে ইনক্রিজ করতে হবে, অন্যদিকে যে সমস্ত কমপ্লায়েন্স লেবার রাইটস এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স হিউম্যান রাইটস এইগুলোকে নিশ্চিত করে আমাকে কিছু সুযোগ বাজার সুবিধা যেটাকে জিএসপি প্লাসের দিকে অনেকেই তাকিয়ে আছি আমরা, সেটা কিন্তু নিতে হবে। ওই প্রস্তুতিটা তো এই বাজেটের মাধ্যমেই যাবে। হ্যাঁ আমাদের মধ্যমেয়াদী কিছু পরিকল্পনা আছে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে, তারপরে আপনার খাতওয়ারি পরিকল্পনা আছে, এগুলো আছে, তার পাশাপাশি বাজেট তো একটা হাতিয়ার, ওইগুলাকে বাস্তবায়ন করার জন্য এই হাতিয়ার, এটা এই হাতিয়ারটা আমি আর্থিক পদক্ষেপ এবং মুদ্রা পদক্ষেপ এইগুলার মাধ্যমে আমি এই বাজেটটার এই লক্ষ্যমাত্রাগুলি পূরণ করার জন্য আমি করব। কিন্তু আমরা দেখছি যে আমি দেখছি যে এটা একটা গতানুগতিক ধারার মধ্যেই আটকে রয়েছে, এটা থেকে বের হতে পারছি না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রার পর্বটা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন। ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। ডক্টর আহসান মনসুর এবং ডক্টর ফাহমিদা খাতুন, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশগ্রহণের জন্য। দর্শক, কথা হচ্ছিল আগের বছরে প্রস্তাবিত বাজেট নিয়ে, আমার অতিথিরা এই বাজেটকে গতানুগতিক বাজেটই বলছেন, বাজেট তেমন নতুন কিছু নেই, তবে যেটি আছে যে সমস্যাগুলোকে চিহ্নিত করতে পেরেছেন অর্থমন্ত্রী বা তার সঙ্গে যারা কাজ করেছেন বাজেটের মধ্যে, সেটি সেই চ্যালেঞ্জগুলো চিহ্নিত হয়েছে কিন্তু সমাধানের পথটা একেবারেই নেই বলে ওনারা মনে করেন। এবং ওনারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন কী কী করা উচিত আশু মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদে, কিন্তু ওনারাই মনে করেন যে ওনাদের এই পরামর্শগুলো গৃহীত হবে না। যেমন একটা বড় কথা বলেছেন, রাজস্ব খাতের অনেক সংস্কার দরকার, অনেক ক্ষেত্রে সংস্কারগুলো দরকার, ওনারা মনে করেন ওনাদের এই পরামর্শগুলো ওনারা বলেই যাচ্ছেন কিন্তু যাদের কর্ণকুহরে সেটি প্রবেশ করবার কথা সেটি করছে না, সে কারণে ওনারা মনে করেন যে জনপ্রতিনিধিদের আসলে বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট করা দরকার। এবং এই বাজেট অধিবেশন যেটি এখন চলছে, এই অধিবেশনের সময় সংসদ সদস্যরা যাদেরকে ওনারা জনপ্রতিনিধিও বলছেন, তারা যেন বাজেট নিয়ে কথা বলেন,
তারা যেন কেবলমাত্র বন্ধ নায়ক বা স্থানীয় সমস্যা নিয়ে কথা না বলে বাজেট অধিবেশনে বাজেট নিয়ে কথা বলেন এবং সংশ্লিষ্ট দলগুলোর যারা কর্তা ব্যক্তি তাদের কাছে পরামর্শ যারা বাজেটটা বোঝেন বাজেট নিয়ে আলোচনা করতে পারেন তাদেরকে যেন বেশিরভাগ সময় দেওয়া হয়। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।